পেটের পিস নিয়ে নিলাম, একটু মশলা দিয়ে নিলাম, পুরো মাখন দারুণ টেস্টি। হ্যালো বন্ধুরা, আজকে না অনেকদিন পর আমাদের দই কাতলা খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম দই কাতলার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। 750 গ্রাম কাতলা মাছ নিয়েছি বন্ধুরা। এইবার আমাদের এই মাছটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে। হ্যাঁ, আমরা এবার লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবার হলুদ দিয়ে দিচ্ছি। এইবার আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ভালো করে একটু মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের তেল গরম হয়ে গেছে। এইবার আমাদের যেই মাছগুলো ম্যারিনেট করা ছিল সেই মাছগুলো আমরা এক একে দিয়ে দিচ্ছি। ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমরা মাছ ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন মাছ ভাজাগুলো সুন্দর হয়েছে, এরকম সুন্দর করে মাছগুলো আমরা প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। দেখুন গরম মশলা যেগুলো আছে সেই গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমরা কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমরা দুটো পেঁয়াজ বাটা ও এক চামচ আদা বাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, এই বাটির মধ্যে করে আমরা নিয়ে নিয়েছিলাম। লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেইগুলো আমরা সব দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। এইবার আমরা যে মগজ বাটাটা নিয়েছিলাম সেই মগজ বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মগজ বাটাটা ঢেলে কিন্তু ভালো করে আপনাদের মিক্স করতে হবে, নাহলে কিন্তু এবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এইবার লবণ আর চিনিটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু মেরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু উঠে এসেছে। এই দেখুন, ভালো করে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দেবো এখানে। আমরা এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এইবার ভালো করে মেরে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমাদের যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমরা সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে আহ দারুণ জমবে। বন্ধুরা এবার আমরা আঁচ কমিয়ে আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এইভাবে আমরা 5 মিনিট পর আবার এটাকে তুলব। বন্ধুরা এবার আমরা একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও যা দারুণ হয়েছে না, পুরো মনে হচ্ছে বিয়েবাড়ির দই কাতলা। আহা দারুণ রং হয়েছে, গন্ধটাও যা বেরিয়েছে না। গরম মশলা একটু ওপর দিয়ে নামানোর আগে হালকা করে গরম মশলা ছিটিয়ে দিলাম। রেডি আমাদের গরমাগরম দই কাতলা। এইবার আমরা ভাতের সাথে এটাকে খাবো। আশা করি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। কি সুন্দর লাগছে দেখতে, একদম লাজবাব লাগছে। পেটের পিস নিয়ে নিলাম, একটু মশলা দিয়ে নিলাম, পুরো মাখন দারুণ টেস্টি। আহ কি দারুণ টেস্টি, আর একটু ভেঙে নিই। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।